नमस्कार रामकृष्ण मठ कथामृत भवने सकल के स्वागत और अभिनंदन जानाई स्वागत एवं अभिनंदन जानाई श्रीमद स्वामी शिवादिशानंद जी महाराज के जिनी आज के आगमनी संगीतर माध्यमे श्री श्री माँ दुर्गा के स्मरण मनन करार जन्ने तार ए प्रचेष्टा तिनी आमादेर दान करबेन आमादेर मायेर आगमनी गान दिए आमादेर मनेर शांति एवं आनंद दान करबेन ताई शिवादिशानंदी महाराज के आमरा समस्त भक्तमंडली एवं कथामृत भवनेर तरफ थेके असंख्य कृतज्ञता अभिनंदन प्रीति और भालोबासा जानाई। आसन्न ये दुर्गा पूजा प्राय आर एक मासेर मतन ताई बेलुड़ मठे ये दुर्गा पूजा के उपलक्ष्य करे एक मास पूर्व थेके जे आगमनी संगीतेर आह्वान माँ दुर्गा के देया हय माँ दुर्गार दुर्गा के आह्वान जानाना हय तिनी आमादेर मध्ये आसबेन ताई एटी बेलुड़ मठेर प्रचलित रीति एक मास पूर्व थेकेई एई आगमनी संगीत परिवेशित हये आसछे ताई आमरा शिवादिशानंदके बोलेछिलाम जे आमादेरके এই আগমনী সঙ্গীত যদি কিছু তিনি আমাদের পরিবেশন করেন তাহলে এই আগমনী সঙ্গীতের মাধ্যমে আমরা মাকে স্মরণ করতে পারব মায়ের অনুধ্যান করতে পারব আর বিশেষ করে আমাদের সমস্ত ভক্তমণ্ডলী যারা যেহেতু এই প্যান্ডেমিক সকলেই প্রায় গৃহবন্দী তাই দুর্গা পূজা তো হয়তো সব জায়গায় আমরা যাওয়ার সুযোগ সম্ভব হবে না আর এই আগমনী সঙ্গীত যেটি বেলুড় মঠে এক মাস ধরে চলবে তা সেটি যদি আমাদের উনি আমাদের পরিবেশন করেন আমরা ভক্তদের ভক্তমণ্ডলীকে এই অনলাইন মাধ্যমে কথামৃত ভবন চ্যানেলের মাধ্যমে আমরা সকলের কাছে যাতে পৌঁছে দিতে পারি মায়ের এই আগমনের আহ্বান তাহলে সকলেই নিশ্চয়ই উপকৃত আনন্দিত হবেন মাকে এক মাস ধরে স্মরণ করার কারণ মা আসবেন তার দূত কৈলাস থেকে এক মাস পূর্বেই সেই নীলকণ্ঠ পাখি কৈলাসের দূত হয়ে আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে এসেছেন সেই সংবাদ যে মা আসছেন তোমরা সব প্রস্তুত হও সেই প্রস্তুত পর্ব হলো এক মাস পূর্ব থেকেই এই আগমনী গানের মাধ্যমে এবং বিশেষ করে বেলুড় মঠে মা আসবেন তার জন্য এক মাস আগে থেকেই বিভিন্ন রকম প্রস্তুতি শুরু হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং যাবতীয় আয়োজন মায়ের যা যা প্রয়োজন মাকে আরাধনা করার জন্য সে সমস্ত প্রস্তুতি এই এক মাস ধরে চলতে থাকে কারণ এই বিশেষ করে তিনি প্রতি বছর ঠিক এই শরৎকালে তিনি কৈলাস থেকে যাত্রা করে আমাদের মর্তে আগমন হন তাই আমাদের যেমন বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্ন প্রয়োজন আর তার সাথে সাথে আমাদের আন্তর পরিষ্কারও হয় আন্তরশুদ্ধিও হয় তাকে স্মরণ করে তাকে নিয়ে তার চিন্তার দ্বারা তার স্মরণ মননের দ্বারা আমাদের
মনের যে মলিনতা সেটিও পরিষ্কার হয়। তাই এটি আমাদের খুবই উপকৃত আমরা সকলেই হব। এই এক মাস ধরে যদি আমরা এই মায়ের আগমনী গান শ্রবণ করি, মনন করি, মাকে চিন্তন করি, তাহলে আমাদের ভিতরটাও শুদ্ধ হবে, পবিত্র হবে। আর সেই পবিত্র হৃদয়ে শুদ্ধ মন্দিরে, পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরে যেমন দেবতার অধিষ্ঠান হয়, তেমনি আমাদের মনের হৃদয় মন্দির যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেখানে মা অবস্থান করবেন। তাই আজকে আমরা কয়েকটি আগমনী গানের মাধ্যম দিয়ে মাকে আমরা স্মরণ করব। আর এটি আমরা যদি প্রতিদিন অন্তত সবগুলিও না হলো একটা দুটো গানও যদি আমরা শ্রবণ করি, মনন করি, তাহলে মায়ের চিন্তা হবে, মায়াকে মাকেই স্মরণ হবে। আর মা যত আসবেন ততই তার যে মায়ের উপস্থিতি সেটি আমরা অনুভব করব। ইতিমধ্যেই আকাশে বাতাসে সেই নীলকণ্ঠ পাখি, তিনি সংবাদ দিয়েছেন মা আসছেন। সেই সংবাদে শুধু মানুষ নয়, সমস্ত পশু পাখি জীবজন্তু সবার মনেই সেই মায়ের আগমন বার্তা পৌঁছে যাচ্ছে। সকলেই ভিতর থেকে, মনের অন্তর থেকে যেন সেই আহ্বান মাকে সাড়া দিচ্ছেন। মাও বলছেন তোমরা প্রস্তুত হও, আমি আসছি। তাই আমরা এখন কয়েকটি আগমনী সঙ্গীত শ্রবণ করব, আর তার সাথে সাথে মাকেও আমরা একটু ধ্যান করব, স্মরণ করব। যে স্তোত্র দিয়ে স্বয়ং ব্রহ্মা এই দুর্গাকে, শ্রী শ্রী মাকে, দুর্গারূপিণী দশভুজা, তাকে তিনি স্মরণ করেছিলেন, যাতে এই মানুষ জগতের যে সমস্ত অধার্মিক অসুর প্রকৃতির যারা সম্পন্ন, অসুর প্রকৃতি সম্পন্ন, তাদের বিনাশের জন্যে মা আসেন অসুরকে দমন করে। আমাদের মধ্যে যে অশান্তি তাকে দূর করে শান্তি প্রদান করা। তাই ব্রহ্মা তিনি স্তব করেছিলেন, ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বসৎকার সরাদমিকাহ সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতাহ অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানুচার্যা বিশেষতঃ তমেব সাতং সাবিত্রী ত্বং দেব জননী পরা তৈত ধর্যতে সর্বিশ্বং তৈত সৃজ্যতে জগৎ তৈত পল্লতে দেবী তমঃসন্তি চ সর্বদা বিসৃষ্টৌ সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতিরূপান্তে জগতস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহাস্মৃতি। প্রকৃতিং স্বং হি সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রির মহারাত্রি মহোরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রীস্ত্বামীশ্বরী ত্বং হ্রীস্ত্বং বুদ্ধির্বোধলক্ষণা লজ্জা পুষ্টিস্ততা তুষ্টি ত্বং শান্তি শান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোড়া গদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বানভূষণী পরিগাউধা সৌম্যা সৌম্যতরাশেষ সৌম্যভ্যস্ততিসুন্দরী পরাপরাণাম পরমা তমেব পরমেশ্বরী ইয়চ্চ কিঞ্চিত কচিদ বস্তু সদসদ্বাখিলাত্মিকে তস্য সর্বস্য ইয়া শক্তি সা ত্বং কিং স্তুয়সি মায়া
जयातया जगत्स्रष्टा जगत्पातात्तिजो जगत् सोऽपि निद्रावसंनीता कस्त्वं स्तुतमीश्वरः विष्णु शरीरग्रहणम् अहम् ईशान इव च कारितस्ति जततस्त्वं कः स्तुतुं शक्तिमान् भवेत् सा तमित्थं प्रभावै सैरुदारुई देवी संस्तुता मोह ऐतौ दुराधर्षा वसुरौ मधुकैटभौ प्रबोधं च जगत्स्वामी नीयतामच्युतौ लघौ बोधश्च क्रियतामस्य हन्तमेतौ महासुरौ। आसुन एखन आमरा स्वामी शिवादी सानंदजीर कण्ठे श्री श्री दुर्गा मायेर आगमनी गान श्रवण करब। नमस्कार। भरा नदी फुलू
বোধে সে সুর গীতালি তে করো তালি সে সুর গীতালি তে করো তালি নাচে তরঙ্গ দোলনে রে সে সুর গীতালি তে করো তালি নাচে তরঙ্গ আর সহে মায়ের প্রাণে
পেনু কলে যুগে যুগে কত ঘোর তপ ফলে ত্রিলোক ধন্যা কন্যা পেনু কলে আনিতে গোরে
Thank you.
कबे जाबे बोलो गिरिराज गुरी रे आनीते हे कबे जाबे बोलो Thank you.
প্রাণ গৌরী আনয়ামা গিরি প্রাণ গৌরী আনয়ামা গিরি প্রাণ গৌরী আনয়ামা উমা বিধু মুখ না দেখিবারে তোমারে জীবনে কি সার।
প্রাণবাসী কুসপন দেখেছে গে আজি সংখে সংখে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে।
চণ্ডী কর্ণে শুনবো চণ্ডী আসবে কত দণ্ডে জটা জুটো ধারে গণেশ আমার শুভ ধারে নমস্কার। এতক্ষণ আমরা আগমনী সঙ্গীত শ্রবণ করলাম, আমাদের মন প্রাণ আনন্দে ভরে উঠল। মাকে যেন আমাদের চোখের সামনে জীবন্ত মহলে আমরা দর্শন করতে পারলাম, দর্শন করলাম তিনি যেন আমাদের সামনে তিনি দশভুজা হয়ে তিনি প্রত্যক্ষ যেন দাঁড়িয়ে রয়েছেন। তিনি আসছেন, যাত্রা করেছেন কৈলাস থেকে। আর এতক্ষণ আমাদের এই যে আনন্দ দান করলেন শ্রীমৎ স্বামী শিবাদিশানন্দজি, তাকে আমার আমাদের কথামৃত ভবনের তরফ থেকে, আমার সমস্ত ভক্তমণ্ডলীর তরফ থেকে অসংখ্য কৃতজ্ঞতা এবং অভিনন্দন, শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানাই তাঁর এই অপূর্ব কণ্ঠের মাতৃসঙ্গীতে। আমরা মাতৃময় হয়ে যেন মাকে কত নিকটে, কত আপন করে মাকে স্পর্শ করতে পারছি, তাই আমরা এই মাতৃসঙ্গীত, আগমনী সঙ্গীত প্রত্যহ মাকে স্মরণ করার জন্যে এটি আমাদের একটি প্রধান অবলম্বন। বেলুড় মঠে প্রতিদিনই সন্ধ্যার পর এই আগমনী সঙ্গীত সেখানে গাওয়া হয়। আমরা প্রত্যেকেই ঘরে ঘরে এই আগমনী সঙ্গীত যদি বিশেষ করে সন্ধ্যার পর একটা সময়ে যদি আমরা শ্রবণ করি, আমাদের মনেও শান্তি, আনন্দ এবং মায়ের উপস্থিতি আমরা অনুভব করব। আসুন আমরা সমবেতভাবে ঠাকুর, মা, স্বামীজি,
মাস্টারমশাই এবং শ্রী শ্রী মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করি, তিনি আমাদের সকলের মঙ্গল করুন, সকলের সুস্থ থাকুন, সকলের যেন শান্তি ও আনন্দ লাভ করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার নমস্তু।